বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও ব্লগার তিনি আমি তানি আক্তা তিনি বলছি সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওগুলা দেখতেছেন আল্লাহর রহমত আপনারা ভালো আছেন আর আপনাদের দয় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকে কি কি করলাম কোথায় গিয়েছিলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আশা করি আমার ফুল ব্লগটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর দেখতে দেখতে যদি কোনো পর্যায়ে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন আর যে সকল ভাইয়া এবং আপুরা আমার চ্যানেলে নতুন অ্যাড হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে দিবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন আমার ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল তো এই তো হাঁটতে হাঁটতে মাছ এলে সবাই চলে এসেছি রায়নের স্কুলে আজকে হচ্ছে তালহা ও রায়নের স্কুলে নিয়ে এসেছি এখানে হচ্ছে রায়নের টিচার তারপরে হচ্ছে এই তো বাবুকে হচ্ছে আমি ওদের রায়নের যে ক্লাসরুম ক্লাসরুমে দরজা সামনেই রেখেছিলাম তো ওর বান্ধবীরা কেউই জানে নেই যে আজকে তালহা বাবুকে স্কুলে নিয়ে এসেছি তো এই তো ওরা যখন হ্যাঁ ক্লাসের ভিতরে ওকে নিয়ে গিয়েছি সবাই খুশিতে ধরতে চাচ্ছে দেখতে চাচ্ছে উকি ঝুঁকি পারতেছে ছোট্ট বাবু দেখলে সবারই কিন্তু পছন্দ হয় সবারই কিন্তু কোলে নিতে ইচ্ছা করে তো ওরা তো আর কোলে নিতে পারতেছে না তো দূর থেকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করতেছে তো ওদিকে আমি বলতেছি যে তোমাদের হাতে কিন্তু ময়লা তোমরা ধইরো না কারণ ওরা স্কুলে আসার পর অলরেডি এই যে হাতে হচ্ছে সুজির মতো এক পদের ইয়ে নিয়ে হচ্ছে হাত দিয়ে লাড়তেছিলো খেলা করতেছিল। এই যে হচ্ছে মানহাবুরি হ্যাঁ মানহাবুরি কিন্তু বাবুকে ধরার জন্য অনেক ট্রাই করতেছিল তো ওই যে ওর হাতে কিন্তু ময়লা যার জন্য আমি ধরতে দিচ্ছিলাম না তো এই যে হচ্ছে মেহজাবিন তারপরে আতিকা তো ওদেরকে আজকে একটু ভিডিও শ্যুট করে রাখলাম কারণ আজকে যেহেতু চব্বিশ তারিখ তো ওদের স্কুলটা তিরিশ তারিখে বন্ধ হয়ে যাবে তো এরপরে সেপ্টেম্বরে যখন স্কুল খুলবে তখন ওরা এক একজন এক এক ক্লাসে চলে যাবে একজন আরেকজনের সাথে আর একসাথে ক্লাস করতে পারবে না হয়তোবা কোন কোনো সময় একসাথে খেলা করতে পারতে পারে হয়তোবা তাও শিওর না তো ওদের টিচার আমার ভিডিও করা দেখে হ্যাঁ সে বলতেছিল যে সবাই একসাথে শিবলারে করো তো তোমাদের ভিডিও করা হোক সবাই অনেক খুশি এই যে এক এক করে সবাই শিবোলারে করতেছে রায়ান মানহা মেহেজ তারপরে হচ্ছে ওর নাম হচ্ছে আবিশা না সাবিহা হ্যাঁ সাবিহা আতিকা এরপরে হচ্ছে আরেকজনের নাম যেন কি নতুন এসেছে তো ওর নামটা আমার মনে থাকে না তো সবাই একসাথে শিবলারে করতেছে এদিকে টিচারকে ওই একটু ভিডিও শ্যুট করলাম তো ওদের মধ্যেই একজন হচ্ছে ওদের টিচারকে একটা ফুল গিফট করেছে তো যাই হোক রায়ন কি স্কুলে দিয়ে আমি আর বাবু চলে এসেছি এই যে স্কুলের বাউন্ডারির সাইডে বিশাল বড় একটা ফুলের গাছ ফুল গোলাপ মানে গোলাপি রঙে দেখতে অনেক ভালো লাগতেছে আর ফুল দেখলে তো আমি আমার মনকে সায় দিতে পারি না তো চলে আসি ফুলের সাথে ছবি তোলার জন্য তো এই যে এখান থেকে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে আমার খুবই ভালো লাগতেছিলো আর এখন আমি টেনশন টেনশনমুক্ত যেহেতু তালহা বাবুকে সাথে নিয়ে এসেছি তো তালহা বাবুকে হচ্ছে বাসায় নিয়ে চলে এসেছি এসে দেখি আমার বড় ছেলে সে কোরআন শরীফ পড়তেছে আর এই যে তালহা বাবুর অবস্থা দেখেন সে কিভাবে বড় করে হাম দিচ্ছে ঘুমানোর জন্য তালহা তালহা পকা এখন হচ্ছে বেলা তো আজকে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি ভাবলাম বেলা একটু শপিং মলে যেহেতু যাচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে আজকে তিন ছেলেকে নিয়ে মাসাল্লা একসাথে বের হয়েছি এখন আমি ওদের তিন ভাইকে নিয়ে আমি যাচ্ছি একটু শপিং মলে একটা গিফট কেনার জন্য তো যদি গিফট কিনতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব যে কার জন্য গিফট কিনলাম বা কী গিফট করলাম তো এখন চলে এসেছি ইন্টার এক্সপারে তো রায় তানবির সরি তানবির না তো তালহা হচ্ছে ঘুমাচ্ছে তানবির তো আমার ছে মানে দ্বিতীয় ছেলের নাম ছিল তো মাঝে মাঝে ওর নামটা আমার মুখে চলে আসে তো এখানে এটা শপিং মলে ঢোকার পরেই তো রঙ বেরঙের ফুল দেখতে পাচ্ছি তো ফুলগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ফুল দেখলে কিন্তু সবারই মন ভালো লাগে এখন যেহেতু সামার টাইম সমস্ত ইতালির সমস্ত জায়গায় হচ্ছে রঙ বেরঙের মানে ফুল দেখতে পাওয়া যায় আর সেই ফুলগুলো দেখলে অটোমেটিকলি এমনিতেই খারাপ মনটাও ভালো হয়ে যায় তো আমরা লিফ্টে করে তারপরে যাচ্ছি তো এই লিফ্টে তাশমির রায়ান এর আগে কখনো আসেনি আজকে রায়ান এসেছে তাশমির আসেনি তো তাশমির হচ্ছে এই যে ফার্স্ট টাইম আসলো ও আমাকে বলতেছিল আম্মা এদিক দিয়ে যেও না এদিক দিয়ে যাওয়া যাবে না তো লিফ্ট এটা বন্ধ তো এরকম বলতেছিল ও কখনো আসেনি তো তাই আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমরা শপিং মলে চলে এসেছি তো দুঃখের বিষয় আমি যা কিনতে চেয়েছিলাম যেই গিফট সেই গিফট এই শপিং মলটাতে নেই তো যেই শপিং মলে আছে সেটাও বন্ধ কেয়ার করার ঘুরে ফিরে মাছলেরা চলে এসেছি মাত্র ওদের জন্য শুধু চকলেট কিনে চলে এসেছি আর কোনো কিছু কেনাকাটা করিনি আর বাবুর যেহেতু ঘুম থেকে জেগে গিয়েছিল তো আর কোনো কিছু কেনাকাটা করিনি যেহেতু গিফট কিনতে পারিনি তো আর কি করব তো এদিকে এই ভিডিওটা ছিল পঁচিশ তারিখের ভিডিও তো তাশ্মীরের পাপা হচ্ছে বাসায় দুপুরটাই মেয়ে আর কি এই বাজারগুলো করে এনেছে তো এখানে হচ্ছে দুই দুই লিটার দুধ কিনে এনেছে আর হচ্ছে মরিচ কাঁচামরিচ তারপর ডিম আর স্পুনিয়া থালাবাটি মাজার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগের ভিতরে বাঙালি দোকানের যেহেতু গিয়েছিল তো সেখানে গিয়ে দেখল বাংলাদেশি ফল লটকন ফল আর কি তো পেয়ে কিনে নিয়ে এসেছে আমার কাছে লটকন অনেক মজা লাগে এই তো হচ্ছে দুই বছর পর মনে হচ্ছে লটকন খাচ্ছি তো লটকনগুলোকে হচ্ছে আমি ফলের ঝুড়িটাতে নিয়ে নিচ্ছি ঢেলে আর এদিকে লাউ নিয়ে এসেছে মিষ্টি কুমড়া আর দেখেন তাসমের পাপা কি করেছে এক ব্যাগ মানে কি বলবো দেখলেই বুঝতে পারবেন আমি এখন হচ্ছে এই কার্টুনটার মধ্যে ঢেলে নিচ্ছি পুরো এক কার্টুন হচ্ছে সে চিলেজি ফল নিয়ে এসেছে তো তাসমের পাপা কিন্তু ফল তেমন একটা খায় না তার অ্যালার্জি সমস্যার কারণে আর তাছাড়া সে সময়ও পায় না কারণ কাজে ব্যস্ত থাকে যার কারণে সে খেতে সময় পায় না তো এই যে আমাদের জন্য এক কার্টুন চিলেজি ফল নিয়ে এসেছে আমার কাছে চিলেজি ফল অনেক ভালো লাগে আমি ফল একটু বেশি পছন্দ করি যে কোনো ফলে হোক এখন হচ্ছে বিকেলবেলা এটা পঁচিশ তারিখ বিকেলবেলার ভিডিও তো এই যে এখানে দেয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন এটা বাতাসে দুলছে তো এটা বানানো আমার কাছে এখন সার্থক মনে হচ্ছে কারণ এটা যখন বাতাসে দুলে আর আমার তালহা বাবুটা হচ্ছে ওটার দিকে তাকিয়ে থাকে সে অনেক খুশি হয় ওটা দেখে তো বিকালবেলা বিকালে নাস্তা তৈরি করব আজকে এক প্যাকেট লাচা সেমাই নিয়েছি আর এদিকে চুলায় হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি দুধ একটু গরম হওয়ার জন্য আর ভিতরে দুধের মধ্যে হচ্ছে দারুচিনি আর লং এলাইচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি দুধ একটু গরম করে নিয়েছি তো ওদিকে দুধ হচ্ছে গরম হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি এই যে গতকালকে আনা সেই চিলেজি ফলগুলো আমি এখন হচ্ছে গতকালকে না সরি আজকেই এনেছে আজকে যে পঁচিশ তারিখ তো আজকেই সকালে মানে দুপুরের টাইমে আর কি এনেছে এই ফলগুলো তো এখন আমি হচ্ছে কিছু চিলে যে ফল নিয়ে নিচ্ছি এগুলো এখন হচ্ছে সুন্দর করে ধুয়ে তারপরে ওদেরকে নিয়ে খাব তো এই ভাগে হচ্ছে আমার আগে থেকে গরম করে রাখা দুধ ঠান্ডা হয়ে গিয়েছে হালকা কুসুম গরম আছে এখন আমি হচ্ছে এই লাচা সেমাই দুধের ভিতর ভিজে নিচ্ছি অতিরিক্ত গরম হলে শ্যামাইটা ভিজালে পরে হচ্ছে কেমন বালুর মতো হয়ে যায় তো সেই সেমাই খেতে আমার কাছে ভালো লাগে না তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো শ্যামাই দিয়ে দিচ্ছি আজকে আমরা লাচ্ছা সেমাই খাবো আর হচ্ছে চিলেজি ফল এগুলো আমাদের বিকেলের নাস্তা ছিল তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো আর আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই সই সালামতে থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ